হ্যালো ইভেন, ওয়েলকাম টু আনসিলাবাস। আনসিলাবাসের মধ্যে সকলকে স্বাগতম জানাই। 20টা করে কোশ্চেন আমরা কিন্তু করছি জিকের। এই 20টা করে কোশ্চেন, প্রশ্ন এবং উত্তর সহিত। তোমরা যদি চাও যে এমসিকিউ সিরিজটাও চালু করতে হবে, তবে তাহলে কিন্তু বলবে। আর আমরা কিন্তু 30টার মতো যে মানে চলবে ভিডিও। তোমরা যদি চাও যে রেগুলার এরকমভাবে 20টা কোশ্চেন রেগুলার করতে, মানে রেগুলার যেরকমভাবে করি, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে বলবে তোমরা তোমাদের মানে কথা অনুযায়ী। আমরা প্রথমে মানে বলি যে এভাবে করলে কি ভালো হবে। তোমরা যদি বলো যে হ্যাঁ এটা আমাদের খুব প্রয়োজন, তাহলেই তোমাদের প্রয়োজন যেগুলো সেগুলোই আমি ইম্পর্টেন্ট দিয়ে তাড়াতাড়ি করার চেষ্টা করি। যাই হোক, নক আউট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? বক্সিং। নক আউট তোমরা দেখেছো, নক আউট করে দেয়, তো বক্সিং খেলার সঙ্গে কিন্তু যুক্ত এটা নক আউট কথাটি। প্রথম ভারতীয় মহিলা হিসেবে এভারেস্ট ওঠেন কে? বচিন্দ্র পাল। বচিন্দ্র পাল যিনি কিনা মহিলা প্রথম মহিলা ভারত প্রথম ভারতীয় মহিলা যিনি কিনা প্রথম ভারতীয় মহিলা হিসেবে ভারত এভারেস্টে ওঠেন, কোথায়, কে নাম, তার নাম বচিন্দ্র পাল। নেক্সট হচ্ছে টেস্ট ক্রিকেটে প্রথম 10,000 রান করেন কে? সুনীল গাভাস্কার। টেস্ট ক্রিকেটে 10,000 রান করেন সুনীল গাভাস্কার। সবচেয়ে কম বয়সে টেস্ট ক্রিকেটে 100 রান করেন কে? মোহাম্মদ আশরাফুল, যিনি কিনা বাংলাদেশের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, তিনি কিন্তু সবচেয়ে কম বয়সে যিনি কিনা টেস্ট ক্রিকেটে 100 রান বা 100 রান করে থাকেন। নেক্সট হচ্ছে ইন্দিরা গান্ধী গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, পুরুষ ফুটবল খেলার সঙ্গে কিন্তু যুক্ত ইন্দিরা গান্ধী গোল্ড কাপ। আর হচ্ছে আগা খান গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? মহিলা ফুটবল খেলার সঙ্গে যুক্ত আগা খান গোল্ড কাপ। আর ইন্দিরা গান্ধী গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা কিন্তু ফুটবল পুরুষের ক্ষেত্রে, আর আগা খান ফুটবল মহিলাদের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে প্রথম ভারতীয় হিসেবে দাবায় গ্র্যান্ডমাস্টার হন বিশ্বনাথ আনন্দ। প্রথম ভারতীয় হিসেবে দাবায় কিন্তু গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন কে? বিশ্বনাথ আনন্দ। নেক্সট হচ্ছে বাস্কেটবল খেলায় প্রত্যেক দলে কতজন থাকেন? বাস্কেটবল খেলায় প্রত্যেক দলে কতজন থাকেন? 5 জন। বাস্কেটবল খেলায় প্রত্যেক দলে থাকেন 5 জন। হরমোন উৎপাদনকারী গ্রন্থিগুলো কোন গ্রন্থি? হরমোন উৎপাদনকারী গ্রন্থিগুলোকে কোন গ্রন্থি বলা হয়? অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয়। হরমোন উৎপাদনকারী গ্রন্থিগুলোকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয়। ইনসুলিনের অভাবে কোন রোগ হয়? ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস কিন্তু ইনসুলিন এর অভাবে হয়। ডায়াবেটিস তোমরা শুনেছো। আর ইনসুলিন যদি একবার নেওয়া শুরু করে কোনো ব্যক্তি, তাহলে কিন্তু তাকে সারা জীবন প্রায় নিয়ে যেতে হয় ডায়াবেটিসের পরে। এই জন্য চিনিটা একটু মানে তোমরা সাবধানে খাবে, মিষ্টিটা একটু সাবধানে খাবে। অনেক কারণেই এই ডায়াবেটিসটা হয়ে থাকে। যাই হোক, সেগুলো নিয়ে আর আলোচনা করছি না। তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখো, যাই না। আর আলোচনা করলে কি মানে আমি বুঝতে পারি না যে আলোচনা করা ঠিক কি না, কারণ আলোচনা করলে ভিডিওটার লেন্থ বড় হয়ে যায় আর তোমরা মানে ভিডিওগুলো দেখতে চাও না সেরকমভাবে। যাই হোক, বিস্তারিত আলোচনা করছি না। পিটুইটারি কম ক্ষরণের জন্য কি হয়? সেটা হচ্ছে বামনত্ব প্রাপ্ত হয়। পিটুইটারি কম ক্ষরণের ফলে বামনত্ব প্রাপ্ত হয়। নেক্সট হচ্ছে প্রথম মহিলা জাতীয় সরকার চ্যাম্পিয়ন জুডি ওয়ালি। প্রথম মহিলা জাতীয় সরকার চ্যাম্পিয়ন হয় জুডি ওয়ালি। নেক্সট হচ্ছে যে ভারতীয় খেলোয়াড় সমস্ত ইনিংস ধরে ব্যাট করে থাকেন, সেটা হচ্ছে ভিনু মানকর। যে ভারতীয় খেলোয়াড় যিনি কিনা ভিনু মানকর হলো সেই খেলোয়াড় যিনি ভারতীয় যিনি কিনা সমস্ত ইনিংস ধরে ব্যাট করে থাকেন। নেক্সট হচ্ছে স্পাইট ইভেন্ট হলো 1600 মিটার। স্পাইট ইভেন্ট 1600 মিটারের হয়ে থাকে। নেক্সট হচ্ছে ম্যাসিডন স্কোয়ার গার্ডেন কথাটি যুক্ত হচ্ছে বক্সিংয়ের সাথে। ম্যাসিডন স্কোয়ার গার্ডেন বক্সারের সঙ্গে জড়িত। নেক্সট হচ্ছে আমাদের শরীরের মোট হাড়ের সংখ্যা হচ্ছে 206টি। নেক্সট হচ্ছে সাগর সম্রাট ভারতের প্রথম খনিজ তেল উৎপাদন কেন্দ্র। সাগর সম্রাট হচ্ছে ভারতের প্রথম খনিজ তেল উৎপাদন কেন্দ্র। নেক্সট হচ্ছে টেনিস বলের ব্যাস 67 মিলিমিটার। টেনিস বলের ব্যাস। নেক্সট হচ্ছে কোন জলে জাহাজ দ্রুত চলে? উষ্ণ গরম জলে কিন্তু জাহাজ দ্রুত চলে। উষ্ণ গরম জলে কিন্তু জাহাজ দ্রুত চলে। নেক্সট হচ্ছে টারজান কথার অর্থ কি? সাদা চামড়া। টারজান কথার অর্থ হচ্ছে সাদা চামড়া। তো এই ছিল আজকে ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমাদের অবশ্যই শেয়ার করবে। দেখা যাবে নেক্সট ভিডিওতে। আর তো যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। ধন্যবাদ।